হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, কারণ শরীরটা অনেক খারাপ। তো অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, তো এখন দুপুর রান্না করতে এসেছি, কারণ রান্না না করলে তো খাওয়া হবে না আমাদের, ওই জন্য রান্না করতে এসেছি। তো দেখো কি রান্না করছে আজকে। আজকে ডাল রান্না করছি। তো ডাল রান্না করছি এই কারণে শরীরটা একদমই খারাপ, ওই জন্য মাছ বা ডিম নিয়ে আসিনি, অনেক টাইম লাগতো এগুলো করতে। আর আমার শরীরটা একদমই খারাপ, শুয়েছিলাম এতক্ষণ ধরে। তো উঠেছি, এখন বাজে 12:30 মতন বাজে। তো এখন উঠে রান্না বসিয়েছি, তো কিছু খাই, পরে শরীরটা একটু ঠিক হলে তখন আবার রান্না বসাবো। তো অনুশ্রী কি খাচ্ছে দেখো, রুটি বানিয়েছিলাম, রুটি খাচ্ছে। কি খাচ্ছে সোনা, রুটি খাচ্ছ? তো খাই না, নিয়ে ওটা নিয়ে খেলা করবে, মানে যতক্ষণ ওটা নিয়ে মানে রাখা যায়। আমার সঙ্গে থেকো তোমরা। তো গাইস, বাইরের আকাশটা কি সুন্দর, কিন্তু শরীরটা খারাপের জন্য অনেক দিন ধরে বাইরেও বেরোনো হয় না। কি সুন্দর আকাশ। তো এখন একটু বাইরে এসে বসলাম, কারণ বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে, আর সারাদিন ঘরের ভিতরে আর ভালো লাগছিল না, একটু বসলাম বাইরে এসে, ওই জন্য তো খুব ভালো লাগছে। মিমিরও ভালো লাগে, মিমিরও ভালো লাগে, এর জন্য মিমিও বাইরে বসে থাকে। হ্যাঁ, কারণ ঘরে তো অনেকক্ষণ ধরে একভাবে থাকা যায় না, ওই জন্য। তো তোমরা আমার সঙ্গে থেকো, মানে আমার ভিডিওটি দেখতে থেকো, আর তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ। আর তোমাদের সাপোর্ট ছাড়া আমার মানে এগোনো অসম্ভব। দেখো অনুশ্রী কি দুষ্টুমি করছে, আর দুষ্টুমিটা দেখায়। কি করছিস, কি এটা, কি এটা, হোলি? এখন হোলি? হ্যাঁ, তো ঠান্ডা লাগবে না, এদিকে আয়, এদিকে আয়, কি এটা কোথা থেকে নিয়েছিস? ওইখান থেকে পেয়েছিলি? আর রুটি খেলি না, রুটি খাবি না কেন? ডিস্কানি দে, এইভাবে মেরে দিবি? এইখানে আয়, বাড়ি আয়, আয় বাড়ি আয়, মানে ঘরে আয়, আর খেলতে হবে না, ঠান্ডা লেগে যাবে, জল দিয়ে খেলতে নে, আয় এদিকে আয়। তো খুবই দুষ্ট, একদমই কথা শুনে না, মানে নিজের মনে যা আসে তাই করে। তো আলো দেখা যাচ্ছে না, এখান থেকে ভালো দেখা যাচ্ছে, নিজের মনে যা আসে তাই করে। তো রান্নাটা হলে কটা ভাত খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছু খাইনি, মানে খেয়েছি চা রুটি খেয়েছি, এখনো কিছু পরেনি, কারণ রান্না হয়নি। তো খাবো কি, মাথাটা খুবই ঘুরছে না, যন্ত্রণা করছে, কিছুই বুঝতে পারছি না। মাছ মাছ
একদিন শুয়ে থাকলে বিছানায় সারাদিন, মানে একদিন বিছানায় শুয়ে থাকলে ঘর বাড়ি ডাল রান্না হয়ে গেছে এখানে। আর মিক্সারে বেটেছিলাম তখন পেঁয়াজ রসুন আদা, আলু কেটেছি, এ দেখো আলু দিয়ে রান্না করছি। মাসি কি দিয়ে গেল? কি গো এটা? এটা কার খাবার? অনুশ্রীর খাবার? তুই কি খাবার নিয়ে আসলি? ইয়েস, তা আমি ব্লগ বানাচ্ছি, তুমি আসলা তো ছাড়ো না। হ্যাঁ হ্যাঁ, এর মাসি দেখো, এটা তো আমার শাশুড়িগুলো কিন্তু সেই। তো এই আলুগুলো কেটেছিলাম, মশলা দিয়ে রান্না করছি। ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে। তোমার ডালও রান্না হয়ে গেছে, দেখো কেমন হয়েছে ডালটা। আর এই যে আলু পোস্ত তো রান্না করে নি, পরে দেখাচ্ছি আবার। তো আমাদের ভাতটা বেড়ে নিয়েছি, এখন খাবো, কারণ চারটে বেড়ে গেছে। আর সকালে সে একটা রুটি আর চা খেয়েছি, এখনো পর্যন্ত খাইনি। তো খেয়ে দে, তারপরে কি করা যায়। তো ভাতটা খেয়ে নি, তারপরে কি করা যায় দেখা যাবে। আর আজকে মাঠের দিকে যাবে? আর ভাবছিলাম একটু বিকালে যদি কিছু খাওয়াতে। কি খাওয়াবে? চাউমিন? তুমি বানিয়ে খাওয়াবে তো? তো বাড়িতে বানানো ভালো লাগে, কারণ দোকানে লবণ দেয় না, বা কেমন যে বানিয়ে দেয়, ওর থেকে নিজে বানিয়ে খাওয়া অনেক ভালো। তো বলবো বানাতে, দেখি কি বলে। তো ভাতটা খেয়ে নি, তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা রাতে বাজারে বেরিয়েছি, কিছু খাওয়াবে বলে। কি খাওয়াবে? কি খাওয়াবা? কিছু পাবো কিনা জানি না। উঠিয়ে দেবো তো? এটা সানার, আর এটা হচ্ছে আমার। তো এখন চাউমিন টাইম। ভিডিওটি দেখতে দেবো, তো খেয়ে নি, আবার পরে কথা হচ্ছে। তো আমাদের কালী পূজার লাইটিং রেডি। ইয়ে, আবার খান। তোমাদের কালী পুজোর লাইটিং দেখো রেডি হয়ে গেছে। তোমরা যদি কেউ আসতে চাও কমেন্ট করে জানিও, আমি ঠিকানাটা বলে দেবো তোমাদের। তোমার লাইটের আলোটা পুরো দেখাও যাচ্ছে না। এইবার দেখা যাচ্ছে পূর্ণিমা, এইবার দেখা যাচ্ছে, হেবি সুন্দর। এই দেখো এইবার ভালো বোঝা যাচ্ছে, খুব সুন্দর। উপরে সাই বাবা বসে আছে। তোমরা তো লাইট দেখতেছো কিভাবে? আমি তো সেই কথা মদ খেলে পাড়াবে কিভাবে? আরো আগাবি।